আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি অরেঞ্জ ট্যাঙ্ক। স্বাস্থ্যসম্মতভাবে অরেঞ্জ ট্যাঙ্ক কীভাবে বাড়িতে বানানো যায় সেটাই দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার আজকে রেসিপি সবারই খুব উপকারে আসবে। আর যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। অরেঞ্জ ট্যাং বানাবো, এজন্য প্রথমে আমি গ্লুকোজের একটা প্যাকেট নিয়েছি। এই গ্লুকোজ সবাই চিনেন, সব জায়গায় পাওয়া যায়, শরবত করে খাওয়া হয়, খুবই উপকারী। আর এর দাম হচ্ছে 60 টাকা করে। আমি 100 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। আর এখান থেকে আমি একটা বাটিতে 3 চামচ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কম বেশি। আর চিনি নিয়েছি 1 কাপ। আমি লাল চিনি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সাদা ঝরঝরা চিনি নিতে, তাহলে ট্যাঙ্ক ঝরঝরা হবে। আমার বাসায় লাল চিনি ছিল, লাল চিনি নিয়েছি। আর এখানে নিয়েছি সাইট্রিক অ্যাসিড। এটা খাওয়ার অ্যাসিড, এটা কোনো ক্ষতিকর না। এই অ্যাসিডের দাম 30 টাকা করে। নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দোকানে গিয়ে সাইট্রিক অ্যাসিড বললেই পেয়ে যাবেন, খাওয়ার অ্যাসিড। 1 চামচ নিয়ে নিচ্ছি। আর লবণ নিয়েছি 7 মতো। আর অরেঞ্জ এজেন্স নিয়েছি ফ্লেভারের জন্যে। আর অরেঞ্জ ফুড কালার নিয়েছি কালারের জন্যে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি সবগুলো। চিনি দিলাম, সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, আর গ্লুকোজ দিয়ে দিচ্ছি, আর অরেঞ্জ এজেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, আর অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, সুন্দর কালার হবে এজন্য। এখন একদম মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। হয়ে গেল অরেঞ্জ ট্যাঙ্ক। এইরকম স্বাস্থ্যসম্মত অরেঞ্জ ট্যাঙ্ক যদি বাড়িতেই বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নাই। আর এই গরমে 1 গ্লাস অরেঞ্জ ট্যাঙ্ক মন প্রাণ জুড়িয়ে যাবে। এই অরেঞ্জ ট্যাঙ্ক গোয়েমা করে রেখে দিবেন, বাইরে 7 দিন পর্যন্ত ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই অরেঞ্জ ট্যাঙ্ক দিয়ে ললি আইসক্রিমও বানানো যায়। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।